মর্নিংস, সকালের কিছু কাজ ছিল, কাজ সেরে আমি বসে পড়েছি চা নিয়ে। তো যেহেতু শীত শীত পড়ে গেছে, শীতের একটা আমেজ তৈরি হয়ে গেছে, চারিদিকে ল্যাতখোর একটা ব্যাপার। তো পুজো পুজো ছিল বলে এতদিন সেভাবে কোনো রকম কাজ করা হয়নি, চারিদিকে ঘর অগোছালো হয়ে রয়েছে। তো মোটামুটি টুকটাক যতটুকু পেরেছি উপরে উপরে ক্লিন আপ করে নিয়েছি। তো এরপর চলে গেছি আমি রিপোর্টিং করতে, আজকের মেন কাজ ছিল এটাই। তো কাজগুলোকে আমি লাস্ট সানডে কিনে এনেছিলাম, তো আমার আর সেইভাবে টাইম পাইনি বলে রিপোর্টিং করা হয়নি, তো ও আমাকে হেল্প করছে। তো এরপর চলে গেছি আমি ছাদে, আর দিওয়ালির পর মানে দিওয়ালির পর আমি আজকেই ছাদে গেলাম। তো গিয়ে দেখলাম গাছগুলোতে বেশ ভালো ফুল হয়েছে, আর চারিদিকে গ্রিনারিটা খুব ভালো লাগছিলো। তোমরাও পারলে একটা করে গাছ বসাবে, আমি চেষ্টা করি এভরি সানডে একটা করে যে কোনো গাছ কেনার। তো সেটাকেও আমি রিপোর্টিং করি, আমার খুব ভালো লাগে। আর গাছের এগুলো যে পিটুনিয়া চারা, তো গাছের মাথার ফুলগুলোকে ওইভাবে ছিঁড়ে দিলে গাছটা বেশ ঝাঁকড়া হয়, শীত পড়ার আগে আগে ঝাঁকড়া হয়ে গেলে অনেক ফুল হয়। আর এটা হচ্ছে লজ্জাপতির চারা, মা আমাকে এনে দিয়েছিলো দানাগুলো, তো সেটা থেকে অনেক গাছ হয়েছে, দেখতে খুব ভালো লাগে এই গাছটা। আর ছোটো ছোটো যে পার্পল কালারের যে ফ্লাওয়ারগুলো হয় ওটা আরও সুন্দর। তো এরপর একটা গরু এসেছিলো বাড়ির সামনে, তো ওকে টুকটাক খাবার দিয়ে আমি স্নানে চলে গেছিলাম। স্নান টান করে এসে আমি বসে পড়ছি লাঞ্চে, অ্যান্ড লাঞ্চে ছিল আজকে একটা সবজির তরকারি আর শঙ্কর মাছ, বাঙালি ভাই সবই খাই। সো লাঞ্চ সেরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে আমি আমার চা নিয়ে বসে পড়েছি। তো চা ছাড়া তো ইনকমপ্লিট ভাই। তো চা খাওয়ার পর আমার স্টুডেন্ট পড়তে চলে এসেছিলো, তো ওকে ওর পড়াটা দিয়ে আমি আমার একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। তো একজন আমাকে ফোন করে বললেন যে সে আমাকে একটা সারপ্রাইজ দিতে চায়। তো আমি খুব এক্সাইটমেন্টই ভাবলাম যে ব্লগ যখন করছি তো ভিডিও করা যাক, কিন্তু সারপ্রাইজ তিনি আমাকে কিছুই দেননি, আমার চশমাটা রেডি হয়ে গেছিলো, তো ওটাই আমাকে এনে দিয়েছে। তো কেমন লাগছে জানাবে। তো এরপর চলে গেছিলাম ডিনারে, আর ডিনারে আজকে ছিল চিকেন আর সেম শঙ্কর মাছ। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।